আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও মৃত্যুর বিচারের দাবিতে আজ সন্ধ্যায় মনসুকা সিপিআইএম শাখা কমিটির সদস্যরা মোমবাতি নিয়ে প্রতিবাদে সামিল হন। মনসুকা সিপিআইএম পার্টি অফিসের সামনে প্রতিবাদীরা হাতে মোমবাতি এবং প্লাকার্ড নিয়ে ধর্ষণের বিচার চাই, দোষীদের শাস্তি চাই স্লোগান দিতে থাকেন। স্থানীয় নেতৃত্বের অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন। যতদিন দোষীদের শাস্তি হচ্ছে না ততদিন সাধারণ মানুষকে একত্রিত হতে বলেন। সিপিআইএমের সদস্যরা বলেন, এই ঘটনা প্রমাণ করেছে রাজ্যের নারীদের জন্য নিরাপত্তার অভাব। আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রতিবাদে অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা পুনরাবৃত্তি রোধে সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। অন্যায়ের শাস্তি চাই, অত্যাচারের শাস্তি চাই, নৃশংস খুনের শাস্তি চাই, আরজিকর কাণ্ডের শাস্তি চাই, আরজিকর কাণ্ডের অবিলম্বে বিচার চাই। অবিলম্বে বিচার হচ্ছে না কেন? তার প্রতিবাদের সমস্ত মানুষ এক হও, প্রতিবাদের সমস্ত মানুষ এক হও, প্রতিবাদের সমস্ত মানুষ এক হও। আমরা আরজিকরের বিচার চাই, চাই এখনো বিচার হচ্ছে না কেন? আমার তার প্রতিবাদের সমস্ত মানুষ এক হও, প্রতিবাদের সমস্ত মানুষ এক হও, সমস্তের মানুষ এক হও, বিচারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, ছাত্র যুব এক হও, ছাত্র যুব সবার স্বর, তোমার আমার সবার স্বর, তোমার স্বর আমার স্বর, ছাত্র যুবর সবার স্বর, মাবনদের সবার স্বর, আরজিকর কাণ্ডের বিচার চাই, আরজিকর কাণ্ডের বিচার চাই, উই ওয়ান্ট, আমরা অপরাধীদের বিচার চাই, আমরা অপরাধীদের বিচার চাই, আমরা অপরাধীদের শাস্তি চাই। শাস্তির সমস্ত মানুষ এক হও, অপরাধীদের শাস্তির জন্য সমস্ত মানুষ এক হও, বিচার না হওয়া পর্যন্ত সমস্ত মানুষ এক হও, অপরাধীদের শাস্তি চাই, অপরাধীদের শাস্তি চাই। আমার স্বর তোমার স্বর, আমার স্বর সবার স্বর, ছাত্র যুবর সবার স্বর, ভাই বোনদের সবার স্বর, অপরাধীদের শাস্তি চাই, অপরাধীদের শাস্তি চাই, অপরাধীদের সমস্ত মানুষ এক হও,